শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। তো দেখো আমাদের তুলসীতলাতে আমরা সবাই এখানে তুলসীতলা এবার বেশি সাজাতে পারিনি, কারণ এখানে কাজ হচ্ছে। তুলসীতলাতে আবির দিয়েছি, রং দিয়েছি, তো আদিও দিল এবার। তো এই দেখো আমাদের এখানে কাজ হচ্ছে, তো তাই একটু অগোছালো আছে সামনেটা। আর আদি পাগল করছিল ওর সাথে খেলার জন্য, তো তাই আজ ও ঠাকুরকে রং দিয়ে ও আমাদের সাথে একটু খেলেছে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই দেখো এখানে কাজ হচ্ছে। তো কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজও বৃষ্টি ভাব করে আছে। আর এখানে দেখো রাধাকৃষ্ণের চরণে আদি এবার প্রথম রং দিল। আর এই ফুলটা দেখো আমার খুব প্রিয়, কৃষ্ণচূড়া। তো কৃষ্ণচূড়া ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। আর এরপর দেখো আদি কী করছে। মুখটা বন্ধ করো, মুখ বন্ধ, চোখ বন্ধ কর, চোখ বন্ধ, নাকে রাগাত দে, নাকে রাগাত, বন্ধ করো। তো আদি আমার সঙ্গে গিয়ে পছন্দ করে কালার কিনেছে, তার এই কালারগুলো আদি ঠাম্মা দিচ্ছে। তো যেগুলো আজকে মানে প্যাকেট খোলা হয়েছে ওগুলো তুমি দিয়ে দলে রে। তো দেখো ও আমাকে দিবে বলে কালার নিয়েছে হাতে, তো খুব মজা পাচ্ছে। তো ওদের জন্যই তো সব আনন্দ এখন। আর এই দেখো আদি ঠাম্মার সঙ্গে আদি খেলছে এবার। তো আদি এবার নিজের মতো করে হোলি খেলতে চাইছে, মানে রং দিতে চাইছে। তো আদি ঠাম্মা শিখিয়ে দিতে চাইছিল কীভাবে রং দিতে হয়। তো এই দেখো শিখিয়ে দিচ্ছে, দেখতে পেরেছো? তো আর ওদের জন্যই তো সব কিছু এখন। তো দেখো আদি কীভাবে রং মাখাচ্ছে। তো আদির বাবাকে প্রথম মাখানো শেষ হয়ে গেছে, তো এখন আমাকে মাখাচ্ছে। আর ঠাম্মার সাথেও খেলছে। তো আদি ঠাম্মা আদিকে রং মাখিয়ে দিল। আর এই গ্রিন কালারটা আদি ঠাম্মার খুব পছন্দের কালার, তো তাই উনি আদিকে একদম সবুজে সবুজ করে দিচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। কাল চলে আসছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।